হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, আমাদের সন্ধেবেলা সবাই রেডি হয়ে গেছে, আর আজকে কিন্তু পঞ্চমী। তো এই শুভ পঞ্চমীর লুক এটাই আমাদের। এই দেখো কজন দুর্গা রে আজকে, দুজন নয় সবাই দুর্গা, কতজন আছে? আটটা দুর্গা। তো এই যে টোটাল আটজন দুর্গা, সবাই রেডি, সবার পারফরমেন্স একে একে সবাই তোমরা দেখতে পাবে, যতটা পারবো শেয়ার করব। তো তার জন্য ফুল ভিডিওটা শেয়ার নয় দেখতে হবে কি। তো এই দেখো, এই 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 দুষ্টু কোথায় গেল? দুষ্টু, এই দুষ্টুর মাটা কোথায় গেল? ব্যাস, সবসময় ক্যামেরার সামনে কিন্তু অলওয়েজ হাসি পুরুত থাকে, আর যাই হয়ে যাক। এই দেখে এই দুজনকে দেখো কি কত কিউট লাগছে, দেখো দারুণ লাগছে। এই যো, এই যে আমাদের পটলা পাটলা নিয়ে আমরা মায়েরা বেরিয়ে পড়ছি, তো চলো দেখতে থাকো। চলো 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 চলো, বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি, তাকিয়ে লাভ নেই, চলো। চলো চলো, আর একজন ত্রিশূল হাতে নিয়ে এই যে বেরিয়েছে, চলো শোনো। এই মাত্রই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর পৌঁছানো মাত্রই কিন্তু আগে সবার ফার্স্টে আমরা মাকে প্রণাম করে নেবো এবং দর্শন করে নেবো, আর তোমাদেরকেও একটু শেয়ার করবো। আর দেখো এত সুন্দর ঝাড়বাতিটা, মানে দারুণ লাগছে। আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা দারুণ হচ্ছে, মানে ক্যামেরায় যতটা না ভালো লাগছে, সামনে সামনে তো দারুণ লাগছে। আর এদিকে বাবা মহাদেবটা কেউ এঁকেছে, তো সুন্দর হয়েছে মহাদেবটা। তো এদিকে দেখো, সোনা কিন্তু সোনার ফুল টিম এই যে নিয়ে চলে এসছে মাকে দর্শন করানোর জন্য। আর তারপরে পরেই কিন্তু আমরা আমাদের ম্যাডামের সঙ্গে ফটোশ্যুট করছি, তার এই ফাঁকে টুকুস করে তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করে দিলাম, ওই জন্য সবাই হাসাহাসি করছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে পৌঁছে গেছি, দুই দারোয়ান এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাইড প্লিজ, ঢুকতে দেওয়া হবে না। সাইড প্লিজ, নো সাইড। সাইড প্লিজ, নো সাইড। ম্যামের জন্য সাইড। এই সবাই বেরো, এই এই সবাই বেরো, সবাই বেরো, সবাই বেরো। তো এখানে এসে যতটা পারলাম শেয়ার করলাম, আর এখন আমাদের ম্যাডাম কিন্তু ডাকাটাকে শুরু করে দিয়েছে, আমাদের প্রোগ্রাম এই মাত্রই শুরু হবে। আর এই দেখো সবাই তোমাদেরকে হাই করছে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো। আর হ্যাঁ, জানো তো আমাদের প্রোগ্রাম কিন্তু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে এসছে, ওই জন্য তোমাদেরকে শেষ মুহূর্তটা শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি শেয়ার করেছি। তো বাড়ি ফেরার পথে সোনা খুব বায়না করছিল, ফেরার পথে যে প্যান্ডেলটা দেখতে পেলাম, মানে আমাদের গড়িয়ার যে নবদুর্গা বিখ্যাত নাম করা, তো সেই নবদুর্গা প্যান্ডেলটা এবং মাকে তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম, সোনাকেও নিয়ে একটু ঘুরিয়ে দিলাম, মানে এক কাজে দুই কাজ সারা হয়ে গেল, বুঝতে পারছো? আর অনেকটা রাত হয়েছে, তার সত্ত্বেও দেখো যথেষ্ট মানে ভিড় আছে। তাহলে ভাবতে পারছো আটটা নটার দিকে আসলে কতটা ভিড় হতো? আর এখানের মানে প্রত্যেকটা ঠাকুর, শুধু এবছর বলে নয় বারবার, মানে আমার বিয়ে হয়েছে যত বছর ধরে দেখছি, এখানের ঠাকুরগুলো অসাধারণ হয়। যারা দেখেছো, যারা জানো, তাদের তো মানে আর নতুন করে কিছু বলার নেই, যারা জানো না তাদেরকে আরও একবার বলছি এই প্যান্ডেলটা এসে দেখে যে খুব ভালো লাগবে। তো ভিডিওটাই পর্যন্ত।